রবিবারে সকাল বলে আজ রান্নার তেমন কোনো তাড়া নেই। রবিবার বরের দোকান বন্ধ থাকে, তাই ঘুম থেকে উঠে বিছানে বসেই মোবাইলটা হাতে নিলাম। পাশে বর ও 2 বছরের মেয়ে অঘরে ঘুমোচ্ছে। ঘুমের ঘোরে মেয়ে একটু উসখুস করে উঠতেই ওর বাবা ওর গায়ে মাথায় একটু হাত বুলিয়ে দিতেই ও যেন কি একটা ভরসা পেয়ে বাবার দিকে ফিরে শুল। বাবাও ঘুমন্ত অবস্থায় মেয়েকে কোলের কাছে টেনে নিল। আমি সেই দৃশ্য দেখে মৃদু হেসে ঘুমন্ত বাবা মেয়েকে নিশ্চিন্তে রেখে স্টাডি টেবিলে গেলাম। ফেসবুকে অন হতে দেখলাম নিউজ ফিডে নানা রকম পোস্ট, আজ ফাদার্স ডে, বাবা দিবস। বাবা, যে কথাগুলো কখনো বলা হয়ে ওঠেনি অথচ বলতে চেয়েছি জীবনের নানা সময়ে, আজ বলতে খুব ইচ্ছা করছে। মনে আছে যখন আমি খুব ছোট, এই ক্লাস 2 বা 3 পড়ি, তুমি অফিস যাওয়ার সময় আমাকে স্কুল নিয়ে যেতে, তোমার পুরনো স্কুটারের সামনে দাঁড় করিয়ে, হু হু করে স্কুটার উড়ে যেত, মনে হতো আমি যেন একটা পাখি। অফিস থেকে ফিরেই তুমি দেখতে পেতে আমি প্রিয় গোলাপি ফ্রক পরে রেডি, ব্যাগ রাখা মাত্রই আবদার, বাবা মাঠে নিয়ে চলো। তোমার তখন দুচোখে ঘুম লেগে, শরীর জুড়ো সারা দিনের ধকলের ক্লান্তি, মা ধমকে বলতো মানুষটা তেতে পড়ে এলো, একটু বসতে দে, এত ধিঙ্গিপনা ভালো নয় তুলি। তুমি হেসে বলতে, থাক থাক বকো না, সারাদিন মেয়েটা কাছে পায় না আমাকে, ছেলে মানুষ, এটুকু আবদার তো করবেই বলো। মাঠ থেকে ফেরার সময় মাকে লুকিয়ে কিনে দিতে প্রজাপতি বিস্কুট, আইসক্রিম অথবা কাঠি লজেন্স। আমি বলতাম, আমার বাবা বেস্ট বাবা। তুমি হো হো করে হেসে আমাকে কাঁধে চাপিয়ে বাড়ি ফিরতে। মা বলতো, মেয়ে মানুষকে এত লাই দিয়ে মাথায় তোলো না, পরে কপালে দুঃখ আছে। সন্ধ্যায় 2 ব্যাচ টিউশন সেরে যখন গভীর রাতে বাড়ি ফিরতে, আমি তখন ঘুমিয়ে কাঁদা। মা অনুযোগ করে বলতো, মেয়েটা রোজ খাওয়ার সময় তোমার বায়না করে, একটা দিন একটু আগে আসতে পারো না, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। তুমি দীর্ঘশ্বাস ফেলে বলতে, কি করব বলো, এই 2 টিউশন না করলে যে তুলির স্কুলের ফিজটা দিতে খুব অসুবিধায় পড়ে যাব, মেয়েটাকে ভালো করে মানুষ করতেই হবে যেভাবেই হোক বলে ঘুমন্ত মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে ঠান্ডা ভাত তরকারি সোনা মুখ করে খেয়ে নিতে, জ্বর জারি অসুখ বিসুখে মায়ের সঙ্গে পালা করে রাত জাগতে, সারাদিন অফিসের পরেও মা জোর করে ঘুমোতে পাঠালে তুমি পাশের ঘর থেকে বারবার আসতে দেখা করতে। প্রথম যখন পিরিয়ডের যন্ত্রণায় ছটফট করছিলাম, পেন কিলার ন্যাপকিনের প্যাকেট মায়ের হাতে দিয়ে বলেছিলে, বড্ড কষ্ট পাচ্ছে মেয়েটা, একটু দেখে দেখে রেখো, বড় হয়েছি, কলেজ ইউনিভার্সিটি গেছি, দামি পোশাক মেকআপ কিট স্মার্টফোন টিউশন ফিজ পকেট মানির আয়োজন মিটিয়েছ হাসি মুখে, অথচ আমি জানি বাবা সারাদিন অফিস সেরে ওই বয়সে তোমার 2 ব্যাচ টিউশনি করতে করতে শরীর ভেঙে গিয়েছিল, নিজে রোদ ঝড় জল বৃষ্টিতে বাসে ট্রেনে যাতায়াত করেও আমাকে স্কুটি কিনে দিয়েছ, নাচ গান আবৃত্তি সব শিখিয়েছ, সাধ্যের বাইরে গিয়েও উদয়াস্ত পরিশ্রম করে সংসারের চাহিদা মিটিয়েছ, আমার আবদার পূরণ করেছ, নিয়ম মেনে বছরে 2 করে কাছে পিঠে ট্যুর করেছ, আমাকে সর্বস্ব উজাড় করে বিয়ে দিয়েছ, মায়ের কেমোথেরাপি করিয়েছ, কিন্তু কখনো তোমাকে জিজ্ঞাসা করা হয়ে ওঠেনি জীবনের দাবি পূরণ করতে গিয়ে তুমি কোথায় তলিয়ে যাচ্ছ, বড় হয়েছি, নিজের কলেজ স্ট্রিম জীবন জীবনসঙ্গী বাছাই নিয়ে তোমার সঙ্গে মতবিরোধ হয়েছে, অনেক সময় তোমার সাজেশন অসহ্য ব্যাকডেটেড লেগেছে, তর্ক করেছি, মনে মনে তুলনা টেনেছি অন্য বন্ধুদের বাবার সঙ্গে, কথায় কথায় আঘাত করেছি, অথচ কখনো শরবতের গ্লাসটা এগিয়ে দেওয়া হয়নি,
জিজ্ঞাসা করা হয়নি প্রেসারের বড়িটা নিয়মিত খাচ্ছ কি না, বা এই বয়সে 10 কেজি চালের ভারী ব্যাগটা বয়ে আনতে কষ্ট হচ্ছে কি না। বিয়ের পর এ বাড়িতে এসে ভেবেছি আরেকটা বাবা পেলাম। আমি তাকে বাবা বলেই ডাকি, তিনিও বলেন আমি তার মেয়ের মতন। কিন্তু তুইতকারিতে কোনো আন্তরিকতা পায় না তো, আমটা লিচুটা মিষ্টি হলে আমার জন্য তোলা থাকে না তো, আমার পছন্দের মাছ মিষ্টিটা বাড়িতে আসে না তো। মেয়ে নিয়ে রাতের পর রাত জাগলেও কেউ বলে না এত রাত জাগিস না, শরীর খারাপ করবে, কি কাজ আছে আমাকে দে, তুই ঘুমিয়ে নে। খুব গরমে মনে করে দেই ডাবটা কেউ আনে না তো, একটা দিনও তো আনতে পারে বাবা, তুমি তো রোজ আনতে, তুমি বটগাছ হয়েছিলে, তাই আমরা ঝড়গুলো টের পাইনি। বিয়ে হয়ে আসার সময় তোমার কথাগুলো বড্ড মনে পড়ে আজ, তুমি বলেছিলে আর একটু পড়াশোনাটা করলে ভালো করতিস রে তুলি, মেয়েদের পায়ের তলায় মাটি শক্ত হওয়া খুব দরকার মা, ছেলে মেয়েদের নিয়ে মা বাবার যে বড্ড চিন্তা রে, নিজে মা হলে বুঝতে পারবি কি জ্বালা। আজ মা হয়েছি ভাবি বাবারা সব কিছু আগে ভাগে বুঝতে পারে, তাই না গো, বড্ড ভালোবাসি যে বাবা। তুমি কি শুনতে পেলে